পঞ্চায়েত ভোটের আগে পরিষেবামূলক কাজে আরো তৎপর হলো জলপাইগুড়ি জেলা পরিষদ। যে কারণে কমিউনিটি টয়লেট তৈরির কাজ কতটা এগিয়েছে তা নিয়ে বৃহস্পতিবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে রিভিউ মিটিং করলেন জেলা পরিষদের আধিকারিকেরা। এর আগে বাস স্ট্যান্ড, বাজার, গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে কমিউনিটি টয়লেট তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিল জলপাইগুড়ি জেলা পরিষদ। পঞ্চায়েত ভোটের আগে জেলার সবকটি ব্লকে মোট 172টি কমিউনিটি টয়লেটের কাজ কতটা এগিয়ে তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। সে সাথে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন পরিষদের জনপ্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এলাকা শৌচাগার না থাকা ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যা সমাধানে এগিয়ে এসেছে জেলা পরিষদ। জেলায় মোট 172টি কমিউনিটি টয়লেট বা গোষ্ঠী শৌচাগার তৈরি করার কাজ নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড়, ফাটাপুকুর জাতীয় সড়কের পাশে, এছাড়া ধূপগুড়ি, ময়নাগুড়ি, এছাড়া চাবাগান এলাকায় কমিউনিটি টয়লেট বসানোর কাজ চলছে। এর মধ্যে 63টি শৌচাগার বড় আকারে এবং 109টি শৌচাগার ছোট আকারে তৈরি হচ্ছে। একটি বড় শৌচাগারে খরচ হচ্ছে 3,98,500 টাকা, অন্যদিকে ছোট শৌচাগারে খরচ হচ্ছে 2,00,000 টাকা। এছাড়াও কিছু শৌচাগারে সোলার আলো, আবার কিছু ক্ষেত্রে ইলেকট্রিকের ব্যবস্থা থাকছে। এদিনের বৈঠক শেষে জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, নির্মল বাংলা মিশনের মাধ্যমে কমিউনিটি টয়লেটের কাজ প্রায় 40% শেষ। দ্রুত কমিউনিটি টয়লেটের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানেন যে আমরা 2018 এই জলপাইগুড়ি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্ষমতায় আসবার পরে আমরা গোষ্ঠী শৌচাগার কমিউনিটি টয়লেটে যুগ জোর দিয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশন নির্মল বাংলা আন্ডার এই গোষ্ঠী শৌচাগারগুলিতে তৈরি হচ্ছে। তাতে আমাদের আজকে যেটা সভা হয়েছে গোষ্ঠী শৌচাগারের সম্পর্কে পর্যালোচনা সভা হয়েছে। এই সভায় আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের কমেন্টার সাহেব, মমতা আসে আছেন, জনাব ওহিদা রহমান ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী মাইতি মাতান ছিলেন, এসিইরা ছিলেন এবং এমএনজির আধিকারিকরা অনির্বাণবাবু থেকে আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং এজেন্সিরা ছিলেন। কারণ আমরা চাই খুব দ্রুত এই বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়, তার জন্যই আজকে একটা পর্যালোচনা সভা হয়েছে। এবং আজকে এটা 172টা কমিউনিটি টয়লেট অর্থাৎ গোষ্ঠী শৌচাগার, তার এক একটা কোনোটা আছে 3,98,500, সেটা আছে 63টা, আর এবং 2,00,000 হচ্ছে 109টা, এবং কোনোটা সৌরশক্তির মাধ্যমে চলছে, কোনোটা বিদ্যুতের মাধ্যমে চলছে। এবং আমরা বিশেষ করে চা বাগান থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়েতেও যেগুলো যেমন ফাটাপুকুরে হয়েছে, গোশালা মোড়ে হয়েছে, আমাদের আরও গুড়িতে হচ্ছে, ময়নাগুড়িতে হচ্ছে, যেখানে জনবসতি পূর্ণ সেই জায়গাটা রাস্তার মোড়ে বা এখানে মানুষ যেখানে মানে পথযাত্রীর থেকে শুরু করে সাধারণ মানুষ হাট ক্লাব এগুলোর উপর আমি দেখতে পাচ্ছি। তখন আর কোন শুনিনি সে কোনোখানে স্থানীয় স্তরে আমরা করার পরে স্থানীয় স্তরে গ্রাম পঞ্চায়েত প্রধান বা বিদ্যালয়ে আমরা একটা বিদ্যালয় করা হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে নতুন করে যে 172টা করা হচ্ছে এটার কাজ কতদূর এগিয়েছে এবং কবে এটার কাজ আমরা চলছে প্রায় 40% কাজ হচ্ছে, কোনোটা 70% কাজ হয়েছে, কোনোটা খুব দ্রুত শেষ হবে, খুব তাড়াতাড়ি যাতে শেষ হয় সেটা ব্যাপারে। পঞ্চায়েত ভোটের আগে কি কমপ্লিট হবে? না, পঞ্চায়েত ভোট তো আসবেই, যাবে সে নির্বাচন আসবেই যাবে। আমরা মানুষকে আমরা কমিটমেন্ট করছি মানুষের যত দ্রুত এই